নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সিম চ্যালেঞ্জার তো এক্সিম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি তো এগুলো একটা একটা করে সলভ করবো তো আপেলে কোন অ্যাসিড থাকে অ্যান্সার হবে ম্যালিক অ্যাসিড নেক্সট জলবাহিত রোগ হলো ম্যালেরিয়া টাইফয়েড এডস না ডায়রিয়া এখানে অ্যান্সার হয়ে যাবে ডায় নেক্সট কোশ্চেন কাগজ তৈরি করতে নিজের কোনটি বেশি লাগে কাগজ তৈরি করতে আমাদের বেশি লাগে হচ্ছে বাঁশ বাঁশের থেকে সাধারণত কাগজ বেশি তৈরি হয়ে থাকে ইন্টারনেটের জনককে এটা হবে ভিন টন ডি কার্ফ তো নেক্সট কোয়েশ্চেন চলে যায় কচ্ছপ কোন শ্রেণীর প্রাণী কচ্ছপ অবশ্যই উপজর প্রাণী কারণ এটা জলেও থাকে আবার স্থলেও বাস করতে পারে তো নেক্সট কোয়েশ্চেন মোবাইল ফোনের ব্যবহারে কোন দেশে গেছে অবশ্যই চায়না হবে আর চায়নার পরে অবশ্যই ইন্ডিয়া চায়নায় জনসংখ্যা বেশি তাছাড়াও টেকনোলজিতে অনেক উন্নত চায়না লেকটা খদ কোন রাজ্যে অবস্থিত তো অ্যান্সার মণিপুর অলরেডি চলে এসছে কত গত পরীক্ষাগুলোতে যে কোন দেশে তিনটি রাজধানী আছে একমাত্র সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় তিনটি রাজধানী আছে তো নেক্সট কোয়েশ্চেন দান সাগরের রচয়িতাকে তো এখানে হচ্ছে বল্লাল সেন হচ্ছে দান সাগরের রচয়িতা নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন ক্রিকেটারকে গব্বর বলা হয় তো এটা অবশ্যই শেখার ধাওয়ান যাকে গব্বর বলে নামকরণ করা হয়েছে যাই হোক চলুন দেখে নিই পরের কোয়েশ্চেন কালো সীসা কোনটি কালো অবশ্যই গ্রাফাইট গ্রাফাইটকে বলা হয় কালো সিসা তো নেক্সট কোয়েশ্চেন এলপিজির মূল উপাদান কি গত পরীক্ষায় চলেছে হবে বিউটেন রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি তো এটা অ্যান্সার হয়ে যাবে আপনার ধানু যে আত্মঘাতী মহিলা ছিল যিনি রাজীব গান্ধী হত্যা করেন যাই হোক জাগরি বই এ বই কে লিখেছেন জাগরি এটা হচ্ছে সতীনাথ ভাদুরি ভাদুরের লেখা হচ্ছে জাগরি বই নেক্সট কংগ্রেস কংগ্রেস কোন দেশের পার্লামেন্টের নাম অবশ্যই আমেরিকা আমাদের দেশের যেমন কংগ্রেস রাজনৈতিক দল তেমন আমেরিকার পার্লামেন্ট খালি পেটে ধর্ম হয় না এই কথাটি কে বলেছেন অ্যান্সার হচ্ছেন স্বামী বিবেকানন্দ তো নেক্সট কোশ্চেন এটা হচ্ছে একটা বুদ্ধির কোশ্চেন এটা আমি উত্তর দেবো না জল পড়ছে পাত্র আছে এক দুই তিন চার সবকটি কানেক্টেড ছবির মতনভাবে তো আপনারা উত্তর দিন কমেন্ট বক্সে যে কোন পাত্রটা আগে হতে হবে সবকটিও একসঙ্গে হতে পারে বা আলাদা আলাদাভাবে দুটো দুটো বা দুটো তিনটে যে কোনো হতে পারে তো আপনারা অ্যান্সার দিন কোন পাত্রটা বা কোন 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 পাত্রটা আগে ভর্তি হবে অবশ্যই কমেন্ট বান্সে করবেন আমি অ্যান্সার পরে কমেন্টে উত্তর দিয়ে দেবো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন শুভদিন